আসন্ন লোকসভা ভোট, তার আগে মুর্শিদাবাদের সীমান্তবর্তী গ্রাম জলঙ্গিতে সভা করল বিজেপি। এবার মুর্শিদাবাদের তিনটি আসনই পাখির চোখ বিজেপির। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস, চরকজি বক্স স্কয়ার ডায়াগনস্টিক এন্ড রিসার্চ সেন্টার, স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি, সিটি স্ক্যান, ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477 999 62, 7477 999 63। লোকসভা ভোটকে সামনে রেখে সংগঠনকে আরও চাঙ্গা করতে জলঙ্গিতে পথসভা করল বিজেপি। রবিবার সন্ধ্যায় দেবীপুর অঞ্চল বিজেপির পক্ষ থেকে দেবীপুর বাজারে হয় পথসভা। মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনকে পাখির চোখ করেছে বিজেপি নেতৃত্ব, সেই লক্ষ্যে চলছে সভা, মিটিং, মিছিল। এদিন সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সৌমেন মণ্ডল সহ বিজেপি নেতৃত্ব। এই লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এই লড়াই দরিদ্র মানুষের পক্ষে লড়াই, যারা আজকে বঞ্চিত, যারা উপেক্ষিত, যারা সরকারি সুযোগ সুবিধা পায়নি, তাদের পাশে দাঁড়ানোর জন্য এই লড়াই। আগামী দিনে লোকসভা ভোট অবশ্যই লোকসভাকে কেন্দ্র করে প্রচার অভিযান শুরু হবে, তবে যেহেতু এখনও ভোট ঘোষণা হয়নি, তাই এই লড়াই আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই হিসেবেই আমরা এই কাজ করে চলেছি।